তোমাদের জন্য আবার আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই মুহূর্তে তোমাদের সামনে দেখতে পাচ্ছ সিট ওয়ানের কোয়েশ্চনটা আমি শো করাচ্ছি। জিএনএমএনের যে পরীক্ষা হয়েছিল তোমাদের দুটো পার্ট আমি করে দিয়েছিলাম, লাইফ সায়েন্সের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু অ্যান্সার শিট বলে দিয়েছি, সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নেবে। এবং জেনারেল নলেজ এবং রিজনিংয়ের যে প্রশ্ন অ্যান্সারগুলো সেগুলো কিন্তু আমি করে দিয়েছি, ওটাও ডিসক্রিপশন বক্সে থাকবে, তোমরা দেখে নিও। তো এখন হচ্ছে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি ওয়ান এবং ক্যাটাগরি টু যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সঠিক অ্যান্সারটা তোমাদের জানিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, এবং যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। তো শুরু করি তাহলে ফিজিক্যাল সায়েন্সে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ওয়ানের যে প্রশ্নটা, প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো, বহুদূরগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কী বলে? চারটে অপশন দেওয়া রয়েছে, অপশন নম্বর সি হয়ে যাবে সঠিক আনসার। 42 নম্বর থেকে যে প্রশ্নটা রয়েছে দেখো, মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এফ, তাহলে লেন্সটির একদিকে অক্ষের ওপর ঠিক 2f দূরত্বে একটি বস্তু রাখলে তাহলে ব্যাপারটা কী হবে? লেন্সের ওপর অপরদিকে এফ দূরত্বে একটি অপসৃষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, নাকি লেন্সের অপরদিকে 2f দূরত্বে একটি সমসৃষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, নাকি লেন্সের অপরদিকে এফ দূরত্বে সমসৃষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে, নাকি লেন্সের অপরদিকে 2f দূরত্বে অপসৃষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হবে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে, 42 নম্বর যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে এটার অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 43 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, সেটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি। অর্থাৎ কী বলেছে প্রশ্নটা দেখে নিও, যে একটি বল সোজা ওপরে ছুঁড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন তার স্থিতিশক্তি সর্বাধিক হবে এবং গতিশক্তি শূন্য হবে। 44 নম্বর যে প্রশ্নটা রয়েছে দেখো, এটা একটা অঙ্ক রয়েছে, তো এটার সমীকরণটা হবে অপশন নম্বর এ, অর্থাৎ P1V1/T1=P2V2/T2। এবার চলে আসছে হলো 45 নম্বর থেকে যে প্রশ্নটা রয়েছে দেখো, যে সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরা সালফাইটের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাসটি উৎপন্ন হয় সেটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 45 নম্বর থেকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ। 46 নম্বর থেকে যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? অপশন নম্বর সি হয়ে যাবে NaCl, কারণ Na+Cl- আয়নীয় যৌগ। 47 নম্বর তাকে যে প্রশ্নটা রয়েছে দেখো, যেটার কী বলেছে, একটি লাল রঙের এক বর্ণী রশ্মি একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপরটি কী হবে? একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে, বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই 7টি রঙের পট্টি পাওয়া যাবে, নাকি একটি মাত্র সবুজ রঙের পট্টি পাওয়া যাবে, নাকি কোনো আলোর পট্টি পাওয়া যাবে না? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে 47 নম্বর তাকে প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, একটি মাত্র লাল রঙের পট্টি পাওয়া যাবে, বি হবে না, যদি সাদা রং যেত তাহলে কিন্তু 7টি রং সৃষ্টি হতো। তো 47 টাকে অপশন নম্বর এ হয়ে যাবে। 48 নম্বর তাকের যে প্রশ্নটা রয়েছে দেখো, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না? আমরা জানি কার্বন সোডিয়াম নিকেল অংশগ্রহণ করে, শুধুমাত্র আর্গনই রয়েছে যেটা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। এবার চলে আসি চলো 49 নম্বর তাকে যে প্রশ্নটা রয়েছে, একটি বস্তু কোনো তরলে সম্পূর্ণ নিবজ্জিত অবস্থায় ভাসমান হবে যদি ABCD চারটি অপশন দেওয়া হয়েছে, যদি বস্তুর ওজন এবং প্রবণতা সমান হয় তাহলে কিন্তু ভাসমান থাকবে, অপশন নম্বর এ হয়ে যাবে। 50 নম্বর থেকে যে প্রশ্নটা রয়েছে দেখো, একটি হিলিয়াম পরমাণুতে কটি ইলেকট্রন কটি প্রোটন থাকে? এটা অপশন নম্বর ডি হয়ে যাবে, দুটি প্রোটন দুটি নিউট্রন এবং দুটি ইলেকট্রন থাকে, অপশন নম্বর ডি। 51 জাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, নিচের কোনটি ভেক্টর রাশি ওজন ভর ক্ষেত্রফল সময়? তোমরা অনেকে ক্ষেত্রফল করেছো আমি জানি, কিন্তু ক্ষেত্রফল তোমাদের সঠিক অ্যান্সার হবে না, অপশন নম্বর এ হয়ে যাবে ওজন। ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি। 52 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, এটা একটা ম্যাথ দেওয়া রয়েছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর সি, 100 নিউটন। 53 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, অর্থাৎ নিচের সারণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া নামগুলি সঠিক সামঞ্জস্য নির্ণয় করো, অপশন নম্বর এ হয়ে যাবে। তোমাদের একটা জানিয়ে রাখি, আমি হচ্ছে বি সিরিজের কোশ্চেনটা আলোচনা করছি, তোমাদের যে সিরিজগুলো রয়েছে শিফট ওয়ানের কোশ্চেনগুলো উল্টোপাল্টা দেওয়া রয়েছে, দাগ নম্বর উল্টোপাল্টা দেওয়া রয়েছে, তোমরা কোশ্চেনগুলো দেখে দেখে অ্যান্সারগুলো মিলিয়ে নিও। 54 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 54 দাগের এ, 22.4 লিটারই হবে। 55 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, এটাও একটা ম্যাথ দেওয়া রয়েছে, তো এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি, 40, লবণের দ্রাবণতা হচ্ছে 40 হবে এখানে। এবার চলে আসি চলো যে ক্যাটাগরি টুতে যে কোশ্চেনগুলো রয়েছে সেই টুর কোশ্চেনগুলো আমরা একটু আলোচনা করে নিই। 56 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, যে বলছে এক্স ও ওয়াই দুটি বস্তুর দূরত্ব সময় লেখচিত্র দেখানো রয়েছে, নিচের কোন কোন উক্তিগুলি সঠিক? তো এখানে উক্তিগুলি সঠিক হবে, এখানে 2 নম্বরের প্রশ্নের অর্থাৎ তোমার 56 দাগের যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর এ, বি, ওয়াই এর প্রাথমিক দ্রুতি এক্স এর প্রাথমিক দ্রুতির থেকে বেশি হবে এবং ওয়াই সমবেগে চলে, এ বি হয়ে যাবে অ্যান্সার। 57 দাগের যে প্রশ্নটা রয়েছে দেখো, তার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নম্বর বি আর সি, অর্থাৎ
ওজন ডাব্লিউ গ্রাম এবং প্রতিটি ধার এল সেমি বিশিষ্ট একটি ফাঁপা ও পাতলা ধাতব ঘনককে একটি পরিষ্কার জলধারে আস্তে আস্তে ছেড়ে দেওয়া হলে নিচে কোন কোন উক্তিগুলি সঠিক হবে। অপশন নম্বর বি সি হয়ে যাবে। এবার চলো আমরা চলে আসি 58 দাগের যে প্রশ্নটা রয়েছে সেটাতে। বলছে যখন কোনো গায়ক ও আনুষাঙ্গিক বাদ্যযন্ত্র বাদকরা একই সুরে গায় ও বাজায় তখন কি হয়, তখন চারটে অপশন দেওয়া রয়েছে। অপশন নম্বর বি সি হবে, বি হচ্ছে কি আমার উদ্ভূত সমস্ত শব্দ তরঙ্গগুলির মূল সুর এক থাকে এবং সি হচ্ছে উহাদের মধ্যে অবস্থিত অন্যান্য কম্পনের শব্দ তরঙ্গগুলি প্রকৃতি বিভিন্ন রকম হয়। বি আর সি হয়ে যাবে। তোমাদের একটা কথা জানিয়ে রাখি, তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা পার্ট ওয়াইজ অ্যান্সার শিটগুলো দেওয়ার চেষ্টা করছি, তোমরা যদি না দেখে থাকো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও অন্যান্য ভিডিওগুলো। তো 59 দাগে যে প্রশ্নটা রয়েছে, দেখো নিচের কোন কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষ বলের মান ও বলের মান চার গুণ বৃদ্ধি পেতে পারে। 59 দাগে যে প্রশ্নটা রয়েছে তার সঠিক অ্যান্সার হয়ে যাবে, যদি কোনো একটি বস্তুর ভর চাপ গুণ বৃদ্ধি পায় এ হবে, বি বলছে দেখো যদি দুটিরই ভর দ্বিগুণ বৃদ্ধি পায় বিও হবে, সি হবে না আর ডি হবে যদি বস্তু দুটির মধ্যে দূরত্ব অর্ধেক হয়। অর্থাৎ এ বি ডি হয়ে যাবে 59 দাগের যে প্রশ্নটা তার সঠিক অ্যান্সার। 60 দাগের যে প্রশ্নটা রয়েছে, দেখো 100 গ্রাম ভরের একটি বলকে ভূমি থেকে সোজা ঊর্ধ্বমুখে 100 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলে ভূমি থেকে 375 মিটার উচ্চতায় বলটি বেগ ও ত্বরণ কত হবে। এখানে অভিকর্ষ ত্বরণ একটা দেওয়া রয়েছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। তো এখানে যে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে দেখো তোমাদের অপশন নম্বর এ আর বি হয়ে যাবে, এ আর বি তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু কোশ্চেন উত্তরগুলো আলোচনা করে দিলাম। এবার তোমাদের রয়েছে ম্যাথ আর ইংলিশ, এই দুটো তোমাদের আলোচনা করে দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও। ধন্যবাদ।